আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা উপবৃত্তি বা অনুদানের বিষয়টি সেটি সম্পূর্ণরূপে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। প্রথমে কিছু প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। সেটা হচ্ছে যে অনেকেই বলছে যে এটি গুঞ্জন বা গুজব বা এরকম কিছু কিনা, বা বিভিন্ন মিডিয়া বা পত্রপত্রিকাও লেখা আছে যে ছাত্রছাত্রীদের অনুদান বা বৃত্তির যে ব্যাপারটি সেটি আসলে সম্পূর্ণ গুজব বা গুজবে ভর করে বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা ভর করছে ইত্যাদি। তো এই সকল বিষয়টা নিয়ে আমি আপনাদের আরও কিছু প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি, এবং এই ভিডিওতে আপনাদের যত ধরনের প্রশ্ন সাধারণত হয়ে থাকে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা একটু ডিপলি যদি জানি, সেটা হচ্ছে যে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ে দুইটা বিভাগ আছে, একটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, আর একটা হচ্ছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। তো কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় কারা পড়ে সেটা হচ্ছে যে আপনার দেখেন মাদ্রাসা শিক্ষা, তাহলে মাদ্রাসা শিক্ষা শুরু হয় কোথা থেকে, ওই ইবতেদায়ী শিক্ষা থেকে, অর্থাৎ প্রাইমারি লেভেলের ইবতেদায়ী শিক্ষা থেকে আপনার হচ্ছে এদিকে মাদ্রাসার যত পর্যন্ত আছে, কামিল পর্যন্ত মনে হয়, সে পর্যন্ত যত শিক্ষার্থী আছে তারা কিন্তু এই বিভাগের আওতায় পড়বে এবং তারা আবেদন করতে পারবে। একইভাবে যদি আমরা কারিগরির কথা চিন্তা করি, কারিগরি শুরু হয় হচ্ছে নবম শ্রেণী থেকে, তারপরে এর মধ্যে আছে বিএম আছে, ডিপ্লোমা আছে, বা অন্যান্য কিছু যদি থাকে আমার না জানা নেই ঠিক, সেগুলো কিন্তু আপনার কারিগরির মধ্যে পড়বে। তো এই কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় কোন কোন প্রতিষ্ঠান পড়ে সেটি আপনি জেনে নিলেন, এবং আপনি যদি এই বিভাগের অধীনে যে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। এবার আসি হচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের, মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগকে আমরা সাধারণ শিক্ষা বলে থাকি, এবং এখানে সাধারণ শিক্ষা বলতে প্রথম শ্রেণী থেকে শুরু করে এরকম অনার্স পর্যন্ত বা মাস্টার্স পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থাটি আছে, এই সাধারণ শিক্ষা যেটা আমরা বলে থাকি, এই শিক্ষা ব্যবস্থার আন্ডারে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা চাইলে কিন্তু আবেদন করতে পারবে। আচ্ছা, এই আবেদনের ব্যাপারটি এবার আসি, যে সম্প্রতি একটা নিউজ বের হয়েছে যে অনুদান বৃত্তির যে আবেদনের সময়সীমা সেটি বৃদ্ধি করা হয়েছে। আসলে এটা কি সবার জন্য প্রযোজ্য কিনা, এটা কিন্তু আসলে সবার জন্য প্রযোজ্য না, এটা সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। 15 মার্চ পর্যন্ত মানে এটা বৃদ্ধি করা হয়েছে। দেখা যায় যে আপনার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যে ওয়েবসাইট সেটি হচ্ছে shed.gov.bd। এই ওয়েবসাইটে আপনি যদি আসেন তাহলে নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছেন যে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি। তো এটা যদি আমরা জাস্ট পাশে দেখি, যে এখানে আমি অপেট করে রেখেছি, যেখানে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং কবে বৃদ্ধি করা হয়েছে, এটা কিন্তু 15 মার্চ। তো এই যে 15 মার্চ পর্যন্ত সময়টা বৃদ্ধি করা হয়েছে, এটা কাদের জন্য? মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের, এবং এর আন্ডারে যে সকল শিক্ষার্থীরা পড়ে তারা কিন্তু এই 15 মার্চ পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে কিন্তু কারিগরিদের কিন্তু এভাবে এখন পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়নি। কারিগরিদের যে সময়সীমার ব্যাপারটি বলা হয়েছে সেটা কিন্তু 10 মার্চ, এবং সেটি আপনি জানতে পারবেন যে কারিগরি যে ওয়েবসাইট tmet.gov.bd, এখানে আপনি ঢুকবেন, এবং এখানে ঢোকানোর পরে যে অনুদান সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে আপনি দেখতে পারেন, অনলাইন আবেদন এখানে ক্লিক করেও দেখতে পারেন, ঠিক আছে? এখানে সব দেওয়া আছে, এটাতে কিন্তু ডেট দেওয়া আছে 10 তারিখে, তবে সার্ভার জটিলতার কারণে 10 তারিখ 10ই মার্চের পরে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের যে ডিক্লারেশন তাদের মতো করেই হয়তো বা কারিগরি শিক্ষা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ তারাও কিন্তু তাদের যে আবেদনের মেয়াদ সেটি কিন্তু বাড়াতে পারে, আবার নাও পারে, এটা কিন্তু আমি ঠিক হলফ করে বলতে পারছি না, সার্ভার সমস্যার কারণে বাড়াতে পারে আবার নাও পারে। তো কারিগরি শিক্ষার্থীদের উচিত হবে 10ই মার্চের মধ্যে আবেদনটা করা। আর যারা সাধারণ শিক্ষা বোর্ডের লোকজন শিক্ষার্থী তারা কিন্তু আবেদন করতে পারবে 15ই মার্চ পর্যন্ত। আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন কথা হচ্ছে যে কোন শ্রেণীর শিক্ষার্থী কত টাকা পাবেন, সেই বিষয়গুলো যে অনুদান সম্পর্কিত যে নীতিমালা আছে এগুলো আপনি পড়তে পারেন। এগুলোর মধ্যে সব দেওয়া আছে ক্লাস ওয়াইজ, কোন শ্রেণীর শিক্ষার্থী কত টাকা পাবে, কী কী ক্যাটাগরিতে পাবে, কী কী সমস্যা থাকলে কেউ পাবে। দেখেন এইখানে যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কিন্তু বলা হচ্ছে যে এরকম URL দিয়ে দেখেন, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী, শিক্ষার্থীদের বিশেষ অনুদানের আবেদন আগামী 10ই মার্চ এত পর্যন্ত গ্রহণ করা হবে, সুস্পষ্টভাবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড বলে দিয়েছে। তো এটা কেমনে ভুয়া হয় আর কেমনে গুঞ্জন হয় এটা আমি বুঝি না, অনেক মিডিয়া বা পত্রিকা কেমনে এটাকে মানে ভুয়া বা গুঞ্জন বলে চালিয়ে যাচ্ছে আমার মাথায় আসলে ঢোকে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন এই যারা
ভুয়া বলে চালিয়ে যাচ্ছে, তারা কিন্তু একটা জিনিস পত্রিকার মধ্যে বা মিডিয়ার মধ্যে উল্লেখ করেছে, সেটা হচ্ছে যে বিভিন্ন দোকানদার বা কম্পিউটারের দোকানদার আর কি, তারা তাদের কাছে যে মানুষ আবেদন করতে যাচ্ছে, তারা কি করছে, শিক্ষার্থীদের এই গোপনীয় তথ্যগুলো রেখে দিয়ে তাদেরকে হয়তো বা বাল্ক SMS পাঠাচ্ছে যে আপনি শিক্ষাবৃত্তির জন্য আবেদন করেছিলেন, বৃত্তির পরিমাণ এত টাকা, বিস্তারিত জানতে কল করুন এত নম্বর। তো শিক্ষার্থী কী করছে, ওই নাম্বারে যদি কল করে তো ওই প্রতারক বা অসাধু ব্যক্তি সে শিক্ষার্থীকে বলছে যে হ্যাঁ ঠিক আছে, আপনার আবেদনটি আমরা পেয়েছি বা আপনি আবেদন করলে টাকাটা পেতে পারেন, কিন্তু আপনার বিকাশ নাম্বার দিতে হবে। শুধু বিকাশ নাম্বার দিলেই হবে না, বিকাশের পিনও দিতে হবে। এখন বিকাশ কোম্পানি বা অন্যান্য মোবাইল ব্যাংকিং কোম্পানি এত এত বিজ্ঞাপনের মাধ্যমে, সে মিডিয়া হোক, পত্রপত্রিকা হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক, বিভিন্ন মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে আপনাকে সচেতন করার চেষ্টা করছে যে কোনোভাবেই আপনার মোবাইল ব্যাংকিংয়ের পিন নাম্বার কাউকে দেবেন না, বা আপনার ইসেতে যদি কোনো কোড আসে সেই কোডটি আপনি কাউকে দিবেন না। এখন আপনি শিক্ষিত একটা মানুষ, আপনি যদি মনে করেন যে গাধার মতো এগুলো হচ্ছে আপনি আরেকজনকে দিয়ে দিবেন, তা আপনি যদি ধরা খান, আপনি যদি প্রতারিত হন, তো সেক্ষেত্রে কি সরকারের দায় দায়িত্ব? সচেতনতা আপনার নিজেরই তৈরি করতে হবে, তাই না? আচ্ছা, আর তারপরে হচ্ছে আমরা যারা আধুনিক শিক্ষার্থী আছি, তারা তো প্রত্যেকেই হচ্ছে স্মার্টফোন ব্যবহার করি, তাই না? তো আমার স্মার্টফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে সেটা দিয়ে তো আমি নিজেই আবেদন করতে পারি, এবং আবেদন করার জন্য আবার কমন সমস্যা, সার্ভার প্রবলেম, এটার জন্য আবেদন করতে পারি না, ওটার জন্য করতে পারি না। আচ্ছা, একটা ওয়েবসাইটে যদি বাংলাদেশের এত শিক্ষার্থী আবেদন করার চেষ্টা করে, তো সেই ওয়েবসাইটের তো একটা লোডিং ক্ষমতা আছে নাকি, একটা ধারণ ক্ষমতা আছে? আর যারা এই ওয়েবসাইটগুলো তৈরি করেছে, বিশেষ করে হচ্ছে ইয়েটা কারিগরির টাইম যদি দেখাই আপনাকে, দেখেন অনলাইন আবেদনে ক্লিক করলাম, তারপরে শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের আবেদনের উপর ক্লিক করলাম, এটি ওপেন হবে এই যে axseva.gov.bd। এটা কিন্তু আপনার বুঝতে হবে যে এই যে .gov.bd এই যে ডোমেইনটা, এটা কিন্তু সরকারি ওয়েবসাইট, ঠিক আছে? এখানে কোনোভাবেই কোনো প্রতারক বা অসাধু ব্যক্তি এই .gov.bd ওয়েবসাইটের ডোমেইন নিতে পারবে না। এখন এরকম হুবহু একটা ওয়েবসাইট কিন্তু আপনি তৈরি করে দিতে পারে, কিন্তু আপনার এই যে ডোমেইন, এটা কিছু চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? তা আপনি ফর্ম পূরণের সময় দেখবেন যে আপনাকে প্রতারক যে লিঙ্কটা দিয়েছে সেখানে .gov.bd লেখা আছে কিনা, এর আন্ডারে যদি আপনার কোনো কিছু থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে যদি আপনার এই এরকম ওয়েবসাইটই আসলো কিন্তু এখানে .gov.bd নাই, অন্য কোনো ডোমেইন দেওয়া, তাহলে তো সেখানে তথ্য দিলে আপনার তথ্য ফাঁস হবেই, ঠিক না? আপনার এগুলো কিন্তু খেয়াল রাখা দরকার। আর একটা বিষয় হলো যে দেখেন আবেদন করুন, এখানে যদি আমরা ক্লিক করি, এই যে নিবন্ধনের ইয়েটা আসলো, এখানে দেখেন কারিগরি সহযোগিতায় কারা, অরেঞ্জ বিডি, এটা কি, একটা থার্ড পার্টি কোম্পানি। এই থার্ড পার্টি কোম্পানি কি করেছে, সরকারের এই ওয়েবসাইটটা তৈরি করে দিয়েছে। তো এদেরকে যেমন টাকা দেওয়া হয়েছে বা যেরকম চুক্তি ছিল সেই অনুযায়ী ওয়েবসাইটটা তৈরি করেছে, হয়তো বা এই ওয়েবসাইট তৈরি করার সময় বলা হয়েছিল যে দেখা যাচ্ছে যে 1 লাখ মানে ইউজার একসাথে হিট করলে ওয়েবসাইটটি হ্যাং করবে না, এরকম হয়তো বা বলা আছে, বা এরা সেইভাবে হয়তো তৈরি করেছে। কিন্তু আমরা হিট করার সময় দেখা যাচ্ছে একবারে 10 লাখ হিট করছি, তো ওয়েবসাইটটি হ্যাং করবে, সার্ভারে সমস্যা হবে, এবং তারা বিভিন্ন সময় মেনটেনেন্স করেছে বলেই এখন দেখতে পাচ্ছেন যে এখন কয়টা বাজে, 12:50 বাজে, এবং খুব সুন্দরভাবে এখন কিন্তু এটা লোড হচ্ছে। তো এইসব বিষয়গুলো আপনার মনে রাখতে হবে। আচ্ছা, আর কোনো কারণে যদি এরকম মানে সমস্যা আপনি ফেস করেনি, বারবার আসছে না, তাহলে এই যে এখানে আপনি গিয়ে এই যে রিলোড করতে পারেন। রিলোড করার পরও নর্মালি এটা আসে না, তার কারণ ক্যাশে অনেক সময় প্রবলেম থাকে ব্রাউজারের, তো সেই জন্য আপনি হার্ড রিলোড করতে পারেন। হার্ড রিলোড করার জন্য আপনাদের আমি একটা টিপস দিই, সেটি হচ্ছে যে এই ব্রাউজারের এখানে কার্সর নিয়ে যাবেন, নিয়ে যেয়ে কন্ট্রোল এবং শিফট একসাথে প্রেস করে আপনি হচ্ছে আর চাপবেন, কন্ট্রোল শিফট আর, এটা যদি প্রেস করেন তাহলে এটি হার্ডলি রিলোড হবে এবং সম্পূর্ণ নতুন পেজ আসবে, এবং বাধ্য হবে এটা মানে রিলোড নিতে এবং ক্যাশটাকে এমটি করে দিবে। আপনি আরেকটা উপায় দেখাই, এই একটা উপায় বললাম, কন্ট্রোল শিফট আর এর পরিবর্তে আপনি এটাও করতে পারেন, রাইট ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করবেন, ব্রাউজারের উপর রাইট ক্লিক করে ইন্সপেক্ট করার পরে এখন এই ব্রাউজারের উপর নিয়ে যান কার্সর, তারপরে দেন রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করলে এখানে দেখেন নর্মাল রিলোড আছে, নর্মাল রিলোড যেটি সেটা হলো কন্ট্রোল আর, আর হার্ড রিলোড যেটি সেটা হচ্ছে কন্ট্রোল শিফট আর। তো আপনি এই যে এখানে যদি এখন ক্লিক করেন তাহলে বাধ্য হবে এই ওয়েবসাইটটি আসতে, ঠিক আছে? সো এভাবেই আপনি কাজটি করতে পারেন।
আচ্ছা, এখন অনেক শিক্ষার্থী আবার প্রশ্ন করছে যে স্যার, একটা অ্যাকাউন্ট দিয়ে আমি একাধিক আবেদন করতে পারবো কিনা। আচ্ছা, এটা তো কমন কোশ্চেন, তাই না? কমন একটা ব্যাপার আমাদের সবার মানে বোঝা দরকার যে আমি একজন শিক্ষার্থীর আবেদন একটা মানে রেজিস্ট্রেশন দিয়ে হওয়া উচিত, তারপরে তার নগদ অ্যাকাউন্ট যেটি ব্যবহার করবে সেটাও একটাই হওয়া উচিত। একই নাম্বারে যদি আমরা একাধিক ইয়ে করি, একাধিক হলো কি বলে, আমরা যদি আবেদন করি, তো যখন এই যে নির্বাচিত মানে নির্বাচক যে কমিটি আছে, অতিরিক্ত সচিব বা অন্যান্য পর্যায়ের যারা সচিব বা কর্মকর্তা, সিনিয়র কর্মকর্তা আছে, তাদের সমন্বয়ে যে আপনি যে আবেদন করছেন সেটা তো যাচাই বাছাই হবে, তাই না? তো সেখানে যদি আপনার একই মোবাইল নাম্বার বারবার দেখে বা একই নাম্বারের এগেনিস্টে অনেকগুলো আবেদন দেখে, তাহলে তখন তো সেখানে একটু সমস্যা তারা ফিল করবে, তাই না? সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি রিজেক্টেড হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে ইয়েটা আপনারা একটা জিনিস বলেন যে আমার হচ্ছে জন্ম নিবন্ধনের নাম্বার দিয়ে হচ্ছে না। আচ্ছা, জন্ম নিবন্ধনের নাম্বারে দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে অনলাইন নাম্বার আর একটা হচ্ছে অফলাইন। অনেক আগে যারা করেছে তারা ইউনিয়ন পরিষদে গিয়ে জন্ম নিবন্ধন করেছে এবং সেটা দেখা যাচ্ছে যে টাকা পয়সা দিয়ে করেছে, একটা অফলাইন নাম্বার দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে জন্ম নিবন্ধনের যে কেন্দ্রীয় সার্ভার সেটাতে হয়তো বা নাই, তো সেটা দিয়ে কিন্তু কাজ হবে না। তো আপনার নাম জন্ম নিবন্ধনের নাম্বারটি অবশ্যই অনলাইন নাম্বার হতে হবে এবং ন্যাশনাল যে ডাটাবেজ আছে জন্ম নিবন্ধনের সেখানে কিন্তু আপনার নাম্বারটি থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি এটা দিয়ে করতে পারবেন না। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আপনার ন্যাশনাল আইডি কার্ড, ভোটার আইডি কার্ডের নাম্বার দিচ্ছেন, তারপরে অনেক সময় ভুল আসে। হ্যাঁ, ভুল আসে বা আপনার বলো যে এনআইডিটি সংশোধন করুন, আসলে এটা হচ্ছে এপিআই জনিত এরর, ওই যে বললাম সার্ভারে অনেক বেশি লোড হলে এ ধরনের প্রবলেম হয়। আপনি একইভাবে এটা কন্ট্রোল শিফট আর চেপে বারবার হার্ড রিলোড করবেন, আশা করি এই সমস্যাটা থাকবে না। তারপরে সমস্যা কিছু ফেস করতে হতে পারে, কারণ হচ্ছে যে অনেকগুলো মানুষ একসাথে লোড হচ্ছে, এটা আপনাকে কনসিডার করতেই হবে। এবং আপনি আপনার হাতে স্মার্টফোনটি আছে সেটা দিয়ে আপনি ট্রাই করতে পারেন, এবং স্মার্টফোনে গিয়ে গুগল ক্রোম ওপেন করার পরে এই ওয়েবসাইটে আসার পরে আপনি দেখেন যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে গিয়ে আপনি যে এখানে দেখতে পাবেন যে একটা অপশন আছে ডেস্কটপ সাইট, ওই ডেস্কটপ সাইটের পাশে দেখবেন একটা টিক চিহ্ন আছে, সেখানে ক্লিক করলে আপনি ডেস্কটপ মোডে আপনার এই ওয়েবসাইটটি ওপেন হবে। এবং আপনি ল্যাপটপের সামনে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, কম্পিউটারের সামনে একইভাবে আপনার মোবাইলের স্ক্রিন দেখতে পারবেন, এবং বাকি প্রসেস তো সেম। আমি এই বিষয়ে অনেকগুলো ভিডিও করেছি, দুইটা, আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আবার এই ভিডিওতেও আমি আপনাদের দেখাবো যে সম্পূর্ণ প্রসেসটি কীভাবে কমপ্লিট করতে হয়। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরে আপনি কীভাবে করবেন, মানে কার মাধ্যমে করবেন, সেটা নিতান্তই আপনার নিজের ব্যাপার, তবে আমি আপনাকে রিকমেন্ড করবো আপনার হাতে যদি স্মার্টফোন থাকে আপনি নিজে নিজে করতে পারেন, আর সবচেয়ে ভালো হয় কোনো ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসলে আরও তো নিশ্চিন্তে কাজ করতে পারেন। এবং আরেকটা টিপস আপনাকে বলি, আমি যেটা করি এই যে আমি এখানে ধরেন একজনের আবেদন যদি করি, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু স্ক্রিনটাকে দুই ভাগ করে নিই, একপাশে শিক্ষার্থীর ইনফরমেশন রাখি, একপাশে আমি আবেদনটা করি। ফর এক্সাম্পল আমি আপনার দেখাচ্ছি এটা কীভাবে করতে হয়। এই যে গুগল ক্রোম ব্রাউজারটা আমি এটা মিনিমাইজ করে দিলাম, আর এই যে ইনফো দেখতে পাচ্ছেন রিফাত নামে একটা স্টুডেন্ট, তার ইনফোটাও আমি ওপেন করে দিলাম। এখন এটা আমি বড় করলাম, বড় করার পরে এই যে স্ক্রিনের এই যে এটার উপর আমি জাস্ট ড্র্যাগ করে ধরে এইটাকে একপাশে দিয়ে দিলাম, আর একই পাশে দেখেন আমাদের যে এই কম্পিউটারে যে ব্রাউজার সেটির স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমরা জাস্ট ড্র্যাগ করে এরকম সাইজ ছোটো বড় করতে পারি। হ্যাঁ, দেখেন আমি এটাকে ছোটো করে নিচ্ছি, এত বড় তো আমার দরকার নেই, কিন্তু এটা বড় হওয়ার দরকার আছে। তো এভাবে রেখে কিন্তু আমরা আবেদনগুলো করতে পারি। এখান থেকে আমি তথ্য নিব, এখানে আমি দিব, ফর এক্সাম্পল আমি এটা দিয়ে দাঁড়ান লগ ইন করছি, দেখেন একটা লগ ইন হয়ে যাবে, যে লগ ইন হয়ে গেলো। এখন আমরা এটা পূরণ করে দিচ্ছি, মোহাম্মদ রিফাত আহমেদ এই যে স্টুডেন্টের নাম, যে কারিগরির জন্য আমি এটা পূরণ করছি। সো আমি কারিগরি সিলেক্ট করলাম, তারপর ডিভিশন দিব রাজশাহী, রাজশাহী, তারপরে এখানে জেলা আসতেছে, জেলা দিব পাবনা। আচ্ছা, এই তথ্য জায়গায় অনেকেই ভুল করছেন এবং একই প্রশ্ন অনেকেই করেন, সেটা হচ্ছে যে এখানে যেমন এই শিক্ষার্থী দেখেন, এটি এই শিক্ষার্থী পাবনা জেলার হতেও পারে বা মনে করেন যে বরগুনা জেলার হতে পারে, এখানে কি সে বরগুনা সিলেক্ট করবে বা বরগুনার যে বিভাগে অবস্থিত সেটা সিলেক্ট করবে? মোটেই না, কারণ এখানে বলা মানে আপনার শিক্ষা প্রতিষ্ঠান, আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানের আন্ডারে পড়েন, সাপোজ আপনার বাড়ি হচ্ছে পাবনা, আপনি বরগুনাতে পড়েন, তো বরগুনা পলিটেকনিকে পড়েন, তাহলে বরগুনা পলিটেকনিক যে বিভাগে অবস্থিত সেই বিভাগ আপনাকে দিতে হবে, তারপরে সেই জেলা দিতে হবে, সেই উপজেলা দিতে হবে, এবং শিক্ষা প্রতিষ্ঠানের নামটি এখানে অলরেডি সিরিয়ালে থাকবে, এখান থেকে নিতে পারেন অথবা এখানে সার্চ করে আপনি বের করতে পারেন। কখনোই শিক্ষার্থীর নিজের বিভাগ, জেলা, উপজেলা এগুলো দেওয়া যাবে না। ওকে, আমি রাজশাহী দিয়েছিলাম, পাবনা দিয়েছিলাম, এবং উপজেলা এখন পাবনা সদর, দেখেন পাবনা হালকা লিখলেই পাবনা সদর খুঁজে পাচ্ছি, এবং এখানে প্রতিষ্ঠানের ঘরও যদি আমরা পাবনা বলে লিখি তাহলে দেখেন সহজে খুঁজে পাবো। পাবনা লিখলাম,
পলি লিখলাম, এই যে পাবনা পলিটেকনিক চলে আসলো। পাবনা পলিটেকনিক যখনই সিলেক্ট করবো তখন দেখেন ইআইএন নাম্বার আমাকে দিতে হচ্ছে না, অটোমেটিক্যালি এটা ডাটাবেস থেকে এসে যাচ্ছে। এবার আমাদের দরকার হলো শিক্ষার্থীর নাম, তো আমি শিক্ষার্থীর নামটা কপি করলাম, এই যে বসিয়ে দিলাম। এখন শিক্ষার্থীর ইংরেজি নাম আছে দেখেন, এটাও আমরা লিখে দিলাম। তবে এই যে ইংরেজি নামটা, এটি কিন্তু ইনি দিয়েছে হচ্ছে বাং ইয়েতে, কি বলে আপনার হচ্ছে স্মল লেটারে বা ক্যাপিটালাইজ, প্রথম অক্ষরটা শুধু বড়। তো আমরা এটা কি করব, সবই বড় হাতের দিব, আমরা কখনো কিন্তু এই ক্যাপিটালাইজ দিব না, আমরা জাস্ট সবগুলোই ক্যাপিটালাইজ করব। হ্যাঁ, শুধু প্রথম অক্ষর যে বড় হাতের এরকম আমরা দিব না, এইচ এ এম ই ডি এরকম দিব আমরা, ঠিক আছে? সো আই থিঙ্ক ঠিক আছে, এভাবে আমরা কপি করে এভাবে দিয়ে দেবো। কোনোভাবেই আমরা শুধুমাত্র এই ফর্মেটে আমরা কিন্তু দিব না, আমরা সবগুলো বড় হাতের অক্ষর দিব। এবার শিক্ষার্থীর শিক্ষাবর্ষ এগুলো ছোট হাতে দিলেও সমস্যা নেই, তবে রিকমেন্ড করবো বড় হাতে দেওয়াই ভালো। শিক্ষার্থীর রোল নাম্বার, রোল নাম্বার কি কোথায় আছে, রোল নাম্বার শিক্ষার্থীর রোল কোথায়, এই যে শিক্ষার্থীর রোল যেটি এটি, সেটি আমরা কপি করে বসিয়ে দিচ্ছি। আমি যে কাজটি করেছি, শিক্ষার্থীর তথ্যগুলো যেগুলো লাগবে সেগুলো কিন্তু আমি জাস্ট আগেই লিখে রেখেছি, এখান থেকে জাস্ট কপি টু পেস্ট করব। আবেদনের প্রকারভেদ বা কী কারণে আবেদন করছেন, তো এইখানে কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনি ও আর একটা, এটা বলার আগে আর একটা কাজ করে আসি, এই যে এই আবেদনটি অন্যান্য বৃত্তি আছে কি না, এই শিক্ষার্থীর নাই, সো আমি না করলাম। আর আপনাদের যদি থাকে অন্যান্য বৃত্তি, যেমন 89 বা হচ্ছে প্রাইমারিতে যদি কেউ বৃত্তি পেতে থাকে, সেই ডকুমেন্ট থাকলে সেটি আপলোড করতে পারে। হ্যাঁ দিবে, হ্যাঁ দিলে এই যে দুইটা আপলোডের অপশন পাবে, দুইটা জায়গায় আপনার আপলোড করতে হবে। আর যদি অন্য কোনো বৃত্তি না থাকে তাহলে নো দিবে, নো দিলে পারে এই যে শুধুমাত্র বিভাগীয় প্রধানের অথবা প্রতিষ্ঠান প্রধানের যে প্রত্যয়নপত্র সেটি দিতে হবে। তো এই প্রত্যয়নপত্রটি আমরা জাস্ট শুধু আপলোড করে আগে দেখবো যে এটি হয় কি না। এটি যদি আপলোড হয় তাহলে তো কোনো সমস্যা নেই, এখানে আছে কি অনুদান, হ্যাঁ এই যে এখানে আছে, তো দেখেন। এবং অন্য এই আবেদনের যে ফর্মেটটি সেটি কিন্তু বলা হচ্ছে জিআইএফ হতে পারে, পিএনজি হতে পারে, জেপিজি হতে পারে, জেপিইজি হতে পারে, পিডিএফ হতে পারে। সো আপনি ফটো তুলেও দিতে পারেন, আবার পিডিএফ করেও দিতে পারেন। এবং এখানে আপনার যা আছে, ওকে আমরা জাস্ট এখানে আপলোডে ক্লিক করলাম। এই আপলোডে ক্লিক করার পরে কিন্তু অনেকক্ষণ ঘুরবে, অনেকক্ষণ যখন ঘুরবে তখন আপনি এখানে বারবার ক্লিক করবেন, এখানে বারবার যখন ক্লিক করলাম ওটা হয় চলে যাবে নাই এখানে ঢুকবে। আবার আমি চেষ্টা করি, দেখেন এবার কিন্তু এসে গেছে, খেয়াল করছেন? সো ওই যে ঘুরছে, ওই ঘোরা পর্যন্ত আপনি আসলে বসে থাকবেন না, আপনি দ্রুততার সাথেই করার চেষ্টা করবেন, মানে বারবার ক্লিক করতে থাকবেন। এবার আবেদনের কারণ, যেটা বলছিলাম আবেদনের কারণ, কিন্তু সবচেয়ে বেশি ভালো কারণ হচ্ছে জটিল ব্যয়বহুল রোগ। আপনার যদি জটিল ব্যয়বহুল রোগ থাকে, সাপোজ কিডনি বা লিভার বা হার্টের সমস্যা, তাহলে আপনার মানে এই উপবৃত্তি বা অনুদান পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু অবশ্যই এই যে অ্যাটাচ আরও ফাইল যোগ করুন, এখানে গিয়ে কিন্তু আপনার মেডিকেল সার্টিফিকেট বা প্রেসক্রিপশন এগুলো কিন্তু আপলোড করতে হবে। আচ্ছা, এবার আমরা আরেকটা কিছু জিনিস দেখি, দৈব দুর্ঘটনা, যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করেন সেটারও মেডিকেল কিছু ডকুমেন্টস থাকবে, সেটি আপলোড করবেন। শিক্ষা ব্যয় নির্বাহ, শিক্ষা ব্যয় নির্বাহ হচ্ছে কি, যে আমি মোটামুটি মধ্যবিত্ত পরিবারের সন্তান, মানে শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি, ধরে নেন আপনি মধ্যবিত্ত পরিবারের সন্তান, নর্মালি সমস্যা হয় না, কিন্তু শিক্ষা ব্যয় নির্বাহ করাটা আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। আর দরিদ্র মেধাবী হচ্ছে, আপনি খুবই মেধাবী কিন্তু দরিদ্র পরিবারের সন্তান, সো এটা দিলে আরও গুরুত্ব বেশি পাবে, এটা হচ্ছে এটার গুরুত্ব বেশি পাবে। প্রতিবন্ধী হলে তো কোনো কথাই নেই, এটার অগ্রাধিকার আরও বেশি, অনগ্রসর সম্প্রদায় যারা আছে তাদেরও অগ্রাধিকার ভালো। সো আপনার এই যে অনুদান এত কষ্ট করে আবেদন করলেন, আপনি যে পাবেনই এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই। যারা এই যে দৈব দুর্ঘটনার শিকার বা প্রতিবন্ধী বা ধরেন এই যে জটিল রোগে আক্রান্ত, তারা আগে পাবে, তারপরে আসবে হচ্ছে দরিদ্র মেধাবী, তারপরে আসবে শিক্ষা ব্যয় নির্বাহ, যারা সিলেক্ট করছেন তাদের সিরিয়াল। আশা করি ক্লিয়ার হয়েছেন। তো এবার আমরা এখান থেকে, আমি দরিদ্র মেধাবী দিচ্ছি এনাকে, তারপরে এখান থেকে এই যে যেটা বলছিলাম যে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের আন্ডারে দেখেন ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল অনেকগুলো শাখা আছে, এর মধ্যে এসে যে টিএসসি আছে, তারপর এসএসসি ভক আছে, হ্যাঁ এখান থেকে আপনার যে এই যে ইঞ্জিনিয়ারিং কলেজ যারা অনার্স পড়তেছে, বাট এরাও কিন্তু কারিগরির আন্ডারে, সো সেটাও দিতে পারে যারা ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে পড়াশোনা করছে। বাট এই শিক্ষার্থী ডিপ্লোমাতে পড়ছে, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছে, কাজেই আমি এই ডিপ্লোমা সিলেক্ট করলাম।
ওকে, এবার শিক্ষার্থীর যে জন্ম তারিখ সেটি আমরা দিব 19/6/2001, 19/6/2001 জন্ম তারিখ। সো আগে আমরা হচ্ছে 19/6 আগে জুন মাসটা সিলেক্ট করে নিলাম, এরপরে আমরা হচ্ছে 2001-এ যাব, এখানে যাই 2001। ওকে, এবার হলো কত তারিখ, 19 তারিখ, এখন 19 সিলেক্ট করে দিলাম, 19। সো এটা হয়ে গেল। এখন হচ্ছে নগদ অ্যাকাউন্ট লাগবে, যে নাম্বারে শিক্ষার্থী টাকাটা নিতে চায় সেই নাম্বারটি আমরা বসিয়ে দিলাম। এখানে একটা স্পেস পড়ে গেছে, স্পেসটা ফেলে দিই, এবং শিক্ষার্থীর বর্তমান ঠিকানা যা আছে সেটি দিয়ে দিলাম। দেখেন বাংলায় বলছে, বাংলায় লিখে দিতে হবে, ইংরেজি হলে ইংরেজি লিখতে হবে। এবার শিক্ষার্থীর অভিভাবকের নাম, অভিভাবকের নাম দিয়ে দিলাম, অভিভাবকের নাম বাংলায়, অভিভাবকের যে এনআইডি নাম্বার সেটি দিয়ে দিচ্ছি, অভিভাবকের এনআইডি নাম্বার দিলাম। এখানে 6 আসলে কী করে, কপি, হ্যাঁ কোনো একটা কারণে ভুল ছিল হয়তো, একটু খেয়াল করবেন যে যেসব তথ্য দিচ্ছেন ঠিকঠাক হচ্ছে কিনা। এবার শিক্ষার্থীর পিতার নাম, পিতার নাম হচ্ছে মোহাম্মদ, পিতার নাম দিয়ে দিলাম, অনেকগুলো স্পেস পড়ে গেছে। পিতার পেশা দিয়ে দিচ্ছি, মাতার নাম দিয়ে দিচ্ছি, একইভাবে মাতার যে পেশা সেটি দিয়ে দিচ্ছি, তারপরে পরিবারের সদস্য সংখ্যা ইংরেজিতে লিখতে হবে, এটা 5 জন দিয়ে দিলাম। আমার এখানে কি বিজয় সিলেক্ট করা আছে, এগুলো আবার নিচ্ছে না কেন, ও ক্যাপস লক অন আছে। ওকে, 9,000 টাকা দিয়েছে শিক্ষার্থীর যে, সরি এটা না, শিক্ষার্থীর যে পারিবারিক আয় 9,000 টাকা। আচ্ছা ভাই, 9,000 টাকা যদি মাসে ইনকাম হয় তাহলে কি তার অনুদানের প্রয়োজন আছে, মাসে 9,000 চিন্তা করছেন? সো এটা দেওয়া ঠিক হবে না, দিতে হবে একটু কম, 6,000 টাকা দিলাম, বা 5,000 দিলে আরও ভালো হয়, মানে 5 জন সদস্য 5,000 টাকা ইনকাম, তার কি সংসার চলা সম্ভব? সো এটা গুরুত্ব পাবে। ওকে, এবার আসি শিক্ষার্থীর যে এনআইডি সেটি দিতে হবে, তারপরে শিক্ষার্থীর যে আপনার ইমেল অ্যাড্রেসটি, কোই ইমেল, ইমেল কোথায় গেল, এই যে এই যে আমরা কপি করে দিলাম ইমেল। ওকে, তারপরে শিক্ষার্থী পুরুষ না মহিলা সেটা দিতে হবে, অন্যান্য ব্যক্তি নাই আগেই সিলেক্ট করেছিলাম এবং এটাও আপলোড করেছি, সব ঠিকঠাক একটু দেখে নিতে পারেন। তারপরে এবার আবেদন প্রেরণে একবারে ক্লিক করব, কোনো রকম সেভ টেপ করা নেই, একবার আবেদন প্রেরণ করব, হ্যাঁ কোনো ধরনের আমি সেভ করছি না। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে বারবার আমরা ক্লিক করব, এখানে বারবারই ক্লিক করতে থাকবো, এই যে দেখেন বারবার ক্লিক করলে কি হলো, আমাদের আবেদনটি এই যে সফলভাবে গৃহীত হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে ট্র্যাকিং আইডিটি, এই ট্র্যাকিং আইডিটি আপনার লাগবে, আমি এটি স্ক্রিনশট করে রেখে দিচ্ছি, ডাউনলোড করে রেখে দিলাম। রিফাত নামে আমি তার ফোল্ডারের মধ্যে চাই, রিফাত, রিফাত। দেখেন এই শিক্ষার্থীর এটা হয়ে গেল। এই তথ্যটাও আপনাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা যদি এটা ওপেন করি কি হলো, সুইন ফোল্ডার, আচ্ছা আবার ডাউনলোড করি, আসলে সেভ হয়েছিল না। আচ্ছা এখানে আমরা জাস্ট এটিকে শো ইন ফোল্ডারে যাব, আচ্ছা আমরা যেখানে সেভ হলো সেখানে দেখে আসি, রিফাত, যে রিফাতের এসে গেছে। এখন আমরা পেন্টের মাধ্যমে বা উইন্ডোজ ভিউয়ারের মাধ্যমে যদি ওপেন করি, দেখতে পাচ্ছেন তো এর মানে আইডিটার এগুলো সবই আপনার ক্লিয়ার হয়ে গেছে। এখন এই এই যে ট্র্যাকিং নাম্বারটা, এটি তার সেভ করে রাখতে হবে, এটি দিয়ে সে বিভিন্ন সময় চেক করে দেখবে যে তার আবেদনের বর্তমান অবস্থা কী। আশা করি আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরও যদি আপনাদের কোয়েশ্চেন থাকে ভিডিওর মানে যে কমেন্ট সেকশন সেখানে প্রশ্ন করতে পারেন, আশা করা যায় আপনাদের প্রশ্ন খুব একটা থাকবে না। এবং আর কোনো কথায় বিশ্বাস না করে নিজের মতো করে নিজে নিজে আবেদন করার চেষ্টা করবেন, দোকানে গিয়ে বা কোনো প্রতারকের হাত
হাতে গিয়ে ধরা পড়ার চেষ্টা করবেন না। দোকানে যদি জানো উনি কোন সাইটে আবেদন করছে, এই যে প্রসেসটি আপনার দেখালাম ঠিক এইগুলো করছে কিনা সেগুলো একটু খেয়াল করবেন। আশা করি কোনোভাবে প্রতারিত হবেন না বা আজে বাজে কথায় কান দিবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।